মৌলিক অবকাঠামো উন্নত করা এবং নগর সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর তিন তিনটি পুকুর পুনরুজ্জীবিত ও সুন্দর করার পরিকল্পনা গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ওই তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে সোমবার। তিনটি প্রকল্প হল রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন, ভেটেরিনারি হাসপাতাল লেকের সৌন্দর্যায়ন ও উন্নয়ন এবং উজান অভয়নগর বাজারের পুকুরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন। প্রসঙ্গত উল্লেখ্য, মৌলিক পরিষেবা প্রদানের মাধ্যমে বিশেষত শহরে দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং জল সরবরাহ, স্টেপেজ ব্যবস্থাপনা, জল নিষ্কাশন, নগর পরিবহন ও সবুজ স্থান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে 2015 সালের জুন মাসে আমরুত প্রকল্প চালু করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে 2021 সালের অক্টোবর মাসে এর দ্বিতীয় সংস্করণ অর্থাৎ আমরুত 2.0 চালু করেছিলেন প্রধানমন্ত্রী। সেই আমরুত 2.0 প্রকল্পের অধীনেই রাজধানীর এই তিনটি পুকুর সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম। এদিন বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কর্পোরেট ধাঁচে চলতে হবে, আর সেই ধারণা মাথায় রেখে রাজ্য সরকার কাজ করে চলেছে। আমরা চেষ্টা করছি এই পুকুরগুলো সুন্দর করার জন্য, রাস্তাঘাট সুন্দর করার জন্য। যেটা আমি বলছিলাম যে কালকে যে আমার ডাক্তার বন্ধুরা এসেছিল, আমি বললাম তোমরা যদি ধর্মনগর যাও, ত্রিপুরা সুন্দরী মার মন্দির পুরো কমপ্লিট হবে, ভাবুন তো কিরকম লাগবে জায়গাটা। তো এটাই আমি বলছি যে এখানে যারা আছেন আমরা পরিশ্রম করব, পরিশ্রমের বিকল্প নেই, কিন্তু আপনাদের সহযোগিতা খুব দরকার। এগুলোর এগেনস্টে আমাদের, কারণ সমাজ পরিবর্তন করতেই হবে। গোলপাদা যেভাবে চলছিল সেভাবে চলবে না, এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্পোরেট স্টাইলে থাকতে হবে। কর্পোরেট হলে কর্পোরেশন, কর্পোরেট কর্পোরেট আমরা বলি, কিন্তু এখানে এই না, কর্পোরেট আমরাই দেখি। আমরা এত ব্যবস্থা, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলাম, প্রায় 4 পয়েন্ট যারা প্রায় 25,000 লোকে যারা লেফট আউট, তাদের জন্য মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা করলো। সেটা আমাদের যেসব আমাদের হসপিটালগুলো আছে তার সুযোগ আছে, কিন্তু সবাই বলছে যে না, আইএলএসকে করতে হবে। টিএমসিকে আমরা সে আওতায় এনেছি, এখন আইএলএসকেও এনেছি, আবার কয়েকটা জায়গায় আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি। এগুলো এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।